চলছে বিএনপির 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন ব্যাহত শিক্ষা কার্যক্রম সেশন জটে পড়ার শঙ্কা উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা মনোনয়নপত্র বিতরণ ঘিরে উৎসব আমেজ আওয়ামী লীগে আত্মগোপন থেকে বেরিয়ে মাঠে নামার সিদ্ধান্ত বিএনপি হাইকমান্ডের আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি অরিনিশ রাত এবারে বিস্তারিত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উদযাপন করল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা উপভোগ করেন হাজারো দর্শক খেলা শেষে আনন্দে মেতে ওঠেন তারা রিফাত আঞ্জুমের আরও একটি রিপোর্ট এক আসর পর বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া অজিদের হেক্সাজয় আনন্দ ভাগ করে নিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় ফাইনালের মহরত উপভোগ করেন হাজারো দর্শক শেষ পর্যন্ত অজিদের বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতেন অস্ট্রেলিয়ার সমর্থকরা বাংলাদেশ মনে হয় কাপ পাইছে এরকম একটা অনুভূতি কিছু বলার নাই আর ম্যাক্সওয়েলের খুব বড় ফ্যান ওকে ভালো লাগে প্লাস অস্ট্রেলিয়া টিমকে সেই ছোটবেলা থেকেই ভালো লাগা এই জন্য আমি অস্ট্রেলিয়া টিমের সাপোর্টার আমি চাইতাম অস্ট্রেলিয়া জিতুক ইনশাআল্লাহ অস্ট্রেলিয়া জিতছে আমি অনেক খুশি পাকিস্তানের ম্যাক্সিমাম সাপোর্টারই দেখেছি যে অস্ট্রেলিয়ার পক্ষ নিয়েছে আমরা আসলে দুঃখ পেয়েছি আমি বিশেষ করে ইন্ডিয়ার সাপোর্টার ছিলাম এবারে আসলে পিচ পরিবর্তন ও টস সহ নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজকদের তাই ভারত হারায় আনন্দ প্রকাশ করতে দেখা গেছে অনেককে আজকের সপ্তাহে অস্ট্রেলিয়া জিতার বিষয়ে আনন্দ উপভোগ হচ্ছে কারণ ইন্ডিয়ার ঘরের মাটিতে ইন্ডিয়াকে টুপি পরিয়ে দিয়েছে তবে সব পেছনে ফেলে এবার দেশে ক্রিকেটের উন্নতিতে মনোযোগ দেওয়া জোরালো দাবি জানিয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা রিফাত আঞ্জুম দেশ টিভি ঢাকা উপদেষ্টা ও টেকনোক্রেট মন্ত্রীদের পদত্যাগ ছাড়া নির্বাচনকালীন সরকারের আর কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে পদত্যাগ করলেন সরকারের প্রধানমন্ত্রীর 5 উপদেষ্টা ও 3 মন্ত্রী প্রতিমন্ত্রী রোববার মন্ত্রী পরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন টেকনোক্রেট কোটায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এছাড়া প্রধানমন্ত্রীর 5 উপদেষ্টাও নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী পদত্যাগ করলেন ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত আসছে দ্বাদশ নির্বাচনের আগে রোববার প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন 5 উপদেষ্টা বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেত জয় সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী বেসরকারি বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহি ও অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান কিন্তু যে অবস্থায় আপনি নির্বাচনকালীন সরকারকে উপস্থাপন করেন এখানে টেকনোক্রেট মন্ত্রী থাকতে পারবে না প্রধানমন্ত্রীর উপদেষ্টারা থাকতে পারবে না এই জাতীয় যারা পদবীতে আছেন তারা অটোমেটিক বাদ যাবে এছাড়া মন্ত্রী পরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছেন টেকনোক্রেট কোটায় হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী পদত্যাগ করেন ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে ব্যাখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটা আপনাদের বোঝার একদম ভুল আছে নির্বাচনকালীন সরকার এই সরকার যে সরকার আছে এ সরকার হবু এ সরকারই থেকে যাবে পারে গতবার এটাই হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান দ্বাদশ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারে এরপর আর কোনো রদবদল হবে না ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি ও সমমনাদের 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আজও তালাবদ্ধ চারপাশ ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে গণপরিবহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ভিড় বাড়ছে রিকশা সিএনজি সহ ব্যক্তিগত গাড়ির সায়েদাবাদ ও গাবতলী থেকে দূরপাল্লার বাস ছাড়লেও যাত্রী কম গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যান কম থাকলেও চলছে অভ্যন্তরীণ রুটের বাস ঢাকা চিটাগাং মহাসড়কেও যান চলাচল কম কড়া নিরাপত্তা রয়েছে ঢাকার প্রবেশ মুখে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে মশাল মিছিল করেছে বিএনপি নেতারা ঢাকা ছাড়াও বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুনামগঞ্জে বিএনপির মিছিলে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ এ সময় সংবাদকর্মী সহ অন্তত 15 জন আহত হন
দ্বাদশ সংসদ নির্বাচনের তাফসিল প্রত্যাখ্যান করে বিএনপিও সমমনাদের ডাকে 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। মুহূর্তে হরতালের খবরাখবর জানাতে রাজধানীর নয়াপল্টন এলাকায় আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, রাজধানীর হরতাল পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে প্রতিদিনের মতো আজকে পুলিশের যে উপস্থিতি সেটি রয়েছে। তবে সকাল থেকেই যে বিএনপির আজকে তফসিল ঘোষণার পরে যে তাদের তার প্রতিবাদে যে হরতাল ডেকেছে, আজকে তার দ্বিতীয় দিন চলছে এবং দ্বিতীয় দিনও রাজধানীতে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। যদিও এখন সকাল 7:30 বাজে, 7:30 এই সময়টা রাস্তা কিছুটা গাড়ির চাপ থাকে, তবে সেই তুলনায় যে চাপ থাকার কথা সেই তুলনায় কোনো চাপ লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু সকাল টাইমে যারা অফিসগামী সাধারণ মানুষ হয়েছেন তারা বাসা থেকে বের হন। তবে কিছুটা চাপ কমে রয়েছে, তবে রাস্তায় ব্যক্তিগত পরিবহনের সংখ্যা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে, আমরা যেটি গতকালকের হরতালও দেখেছি, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে শুরু করে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি সহ সমমনা যে রাজনৈতিক দলগুলো তাদের যে কর্মসূচি দিচ্ছে, অর্থাৎ তফসিল ঘোষণার পরে তারা যে 48 ঘন্টার হরতাল দিয়েছে, সে হরতাল সফলে তারা রাজধানীর বিভিন্ন জায়গায়, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ যে হরতাল সমর্থনে যে মিছিল সেটি তারা বের করার চেষ্টা করছে এবং বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে এখন পর্যন্ত সকাল থেকে আমাদের কাছে এমন কোনো তথ্য এখনো আসেনি, আসলে ক্রিকেটিং কিংবা কোনো কিছুর এখনো তেমন ছকে পড়ে নাই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা তাদের যে কার্যক্রম সেটিও বাড়বে। আমরা এই বিএনপি অফিসের সেই 28 অক্টোবর থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের যে মূল ফটক, সে মূল ফটকের তালা ঝুলছে এবং পুলিশের ব্যাপক উপস্থিতিও রয়েছে। এখানে এই হরতাল কিংবা এই তাদের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো প্রকার কোনো নাশকতা যেন না হয় সেটির জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি অরিন আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। এর বাইরে হচ্ছে পুলিশের যে টহল টিমগুলো রয়েছে, মোটর সাইকেলে করে পুলিশের যে অপারেশন টিমগুলো রয়েছে ক্রাইমে, তারা কিন্তু টহল দিচ্ছে, এবং কি ফ্লাইওভার থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, ফ্লাইওভার থেকে শুরু করে যে অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর উপরও পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিত রয়েছে। আরেকটি বিষয়, গোয়েন্দা সংস্থা যারা কাজ করেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারাও টহল দিচ্ছেন এবং কাউকে সন্দেহভাজন মনে হলেই তাকে আটক করছেন এবং আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করে যদি প্রমাণিত হয় তাকে গ্রেফতার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার সময় অনেককেই আটক করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অরিন, এ ছিল হরতাল হরতালের সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীতে হরতালের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলমান হরতাল অবরোধে শিক্ষা খাতে বিরূপ প্রভাব পড়েছে, ফেস সেশন জটে পড়ার শঙ্কা প্রকাশ করছেন শিক্ষাবিদরা। সেই সাথে নভেম্বর বার্ষিক পরীক্ষার মাস হওয়ায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। দীর্ঘদিন করোনার ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আবারও হুমকির মুখে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। টানা অবরোধ আর হরতালের কারণে ক্লাস পরীক্ষা সময় মতো হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই যে আমরা যে হরতাল অবরোধের মধ্যে আসছি, এটা তো আমাদের বাচ্চার পুরো আতঙ্কের মধ্যে আছে, আমরা জীবনটা হাতে নিয়ে বের হচ্ছি। অনেক সময় ভয় থাকে যে আমরা বাসে করে যাচ্ছি, আমাদের বাসে না আগুন ধরে যায়, গাড়ি পাওয়া যায় না সচরাচর, তারপর যাওয়া আসায় অসুবিধা হয়। রাজনৈতিক কারণে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে এমন বিঘ্ন ঘটলে শিক্ষার্থীদের মানসিক অবস্থার উপর যেমন প্রভাব পড়বে, তেমনি অভিভাবকদের উপরও প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষাবিদ আব্দুস সালাম। সবচেয়ে বড় প্রভাব হচ্ছে অভিভাবকদের উপরে এবং সবচেয়ে বড় প্রভাব পড়বে শিক্ষার্থীদের মানসিকতার উপরে। আমার সন্তান কিন্তু বিদ্যালয়ে স্বাভাবিকভাবে যেতে পারছে না, আমার সন্তান জিজ্ঞেস করছে অবরোধ মানে কি, আমার সন্তান জিজ্ঞেস করছে হরতাল মানে কি, তাকে বোঝাতে কিন্তু আমরা অভিভাবকরাও মানসিক চাপে থাকি। এমন রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের রাজনৈতিক সকল কর্মকাণ্ডের আওতার বাইরে রাখার পরামর্শ দিয়েছেন এ শিক্ষাবিদ। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের রাজনৈতিক কর্মসূচি দেবেন, এটি নিয়ে তারা এগিয়ে যাবেন, সেটা যেমন একটা দিক, কিন্তু তারা সবসময় যেন স্মরণে রাখেন যে এই শিশুদের, এই ছাত্রছাত্রীদের, তাদের লেখাপড়ার যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা সবসময় রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখলে এই সমস্যাটা হবে না। এমন অবস্থায় চিকিৎসা সেবার মতো শিক্ষা ব্যবস্থাকেও জরুরি খাত হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। বিশেষত যে মৌলিক অধিকারগুলো, তার মধ্যে শিক্ষা অবশ্যই একটি মৌলিক অধিকার, এই সমস্ত সেক্টরগুলোকে সেবা সেক্টর হিসেবে ঘোষণা করতে হয়, সার্ভিস সেক্টর। যেমন হসপিটাল বাংলাদেশে
হরতালের আওতামুক্ত এবং শিক্ষাকে অবশ্যই সেবা খাত হিসেবে ঘোষণা করে বাংলাদেশের এই সমস্ত যে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক যে সমস্ত দোদুল্যমান পরিস্থিতির শিকার হয় শিক্ষা ডিপার্টমেন্ট আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষত দেখেন করোনার মধ্যে একই ঘটনাটি ঘটেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। এই ছাত্রছাত্রীদের তাদের লেখাপড়ার যেন কোনো বিঘ্ন না ঘটে সেটা সবসময় রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখলে এই সমস্যাটা হবে না, এবং তারা যেন নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে, নিরাপদে আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাটি করতে হবে। কারণ আমরা জরুরি বিভাগ যেমন বিদ্যুৎ, হাসপাতাল, এগুলো যেমন হরতাল অবরোধের মধ্যেও খোলা রাখা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সেইভাবে খোলা রাখাটা অত্যন্ত জরুরি বলে মনে করি। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের প্রত্যাশা, রাজনৈতিক সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হবে না কোমলমতি শিক্ষার্থীদের জীবন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ছোট বড় পরামর্শ ও সহযোগিতায় লাখ লাখ মানুষ আইডিএলসিকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে। চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেখছেন সংবাদ সকাল। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি করালো তৃতীয় দিনে। রোববার 1212টি মনোনয়ন ফর্ম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি কিনেছেন 1180 জন, আর অনলাইনে কিনেছেন 32 জন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল শনিবার দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে সকাল 10টার আগেই মনোনয়ন নিতে বঙ্গবন্ধু এভিনিউ আসতে শুরু করেন নেতা কর্মীরা। মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের কর্মী সমর্থক নিয়ে ব্যানার ফেস্টুন সহ উৎসব আমেজে আসেন মনোনয়ন কিনতে। নিজ নিজ আসনে নৌকা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেন মনোনয়ন প্রত্যাশীরা। গত 3 বার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, এবারও আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। এবং আমি 3 বারেই এমপি নির্বাচিত হওয়ার পর আমি জনগণের এমপি হওয়ার চেষ্টা করেছি। আমি দলমত নির্বিশেষে সব মানুষের পাশে সবসময় ছিলাম। আমি ঢাকা 6 এবং ঢাকা 8 এই দুটো আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, এবং আমি আশা করি আমার দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন এবং আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব। এখানে জাতীয়ভাবে কাজ করার একটা সুযোগ এবং সেই অপরচুনিটির জন্যই আমি মনোনয়নপত্র সংগ্রহ করলাম। বিশেষ করে আমার অঞ্চলের মানুষ তাদের দাবির মুখে আমাকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হয়েছিল, কারণ আমাদের অঞ্চলের মানুষ এমপিকে চোখে দেখে না, কারণ ওনার সঙ্গে মানুষের কোনো সম্পৃক্ত নাই। পুরনোদের পাশাপাশি ছিল নবীনরাও। তরুণ প্রজন্মের অনেকে চান দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মাঝি হতে। যারা তৃণমূলে কাজ করেছেন, যারা দলের সাথে সম্পৃক্ত, সামাজিকভাবে সম্পৃক্ত, রাজনৈতিকভাবে সম্পৃক্ত, তাদেরকে উনি মূল্যায়ন করবেন। সেই ক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী যে আমাকে সোনারগাঁ থেকে নমিনেশন দিবেন। হয়তো আমি স্বতন্ত্র দাঁড়াইলে আপনি যে জায়গায় আমারে দাঁড় করান আমি হয়তো অনেক ভালো করার সম্ভাবনা আছে, কিন্তু আমি মনে করি যে দেখবেন বিয়েতে যদি বাপ মার অমতে কেউ বিয়ে করে তাহলে যত ভালোই বিয়ে করুক না কেন একটা অশান্তি থেকেই যায়, এই অশান্তি আমি নিতে পারবো না। অন্য যে কোনো বারের চেয়ে এবারের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ভাগ আশা রাখতে পারি জনতির শেখ হাসিনা যেহেতু তারুণ্যের বাংলাদেশ, সেদিক থেকে আমি যেহেতু তরুণ আমি কাজ করতে পারবো মাঠে, সেদিকে লক্ষ্য রেখে আমাকে জনতির শেখ হাসিনা মনোনয়ন দিবে বলে আমি আশা করি। ইনশাল্লাহ আগামীতে টানা চতুর্থবারের মতন আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে অবশ্যই সরকারে দেখতে চাই এবং দেখব, এবং সেভাবেই একমাত্র বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী 21 নভেম্বর পর্যন্ত চলবে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম, তারপর দলের পক্ষ থেকে চূড়ান্ত করা হবে 300 আসনের দলীয় প্রার্থী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের মতো নির্বাচনী যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় পার্টিও। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে দলটি। সকাল 11টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে। ফর্ম বিক্রি চলবে 24 নভেম্বর পর্যন্ত। ফর্মের মূল্য ধরা হয়েছে 30,000 টাকা। দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার অভিযানে কৌশলগত কারণে আত্মগোপনে থাকলেও এবার প্রকাশ্যে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নেতাদের দাবি, মামলা হামলা গ্রেফতারের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এক দফা দাবি আদায়ে ঘুরে দাঁড়ানো ছাড়া আর উপায় নেই তাদের। দলের হাইকমান্ডের নির্দেশে কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে রাজপথের আন্দোলনের নতুন গতি আনা হবে বলেও দাবি তাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
গেল 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা গ্রেপ্তার এড়াতে অনেকটাই আত্মগোপনে চলে যান বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা। এর মধ্যে এক দফা দাবি আদায়ে পাঁচ ধাপে অবরোধ কর্মসূচি আসলেও রাজপথে তেমন একটা দেখা মেলেনি নেতাকর্মীদের। তফসিল ঘোষণার নতুন প্রেক্ষাপটে রবিবার সকাল থেকে 48 ঘন্টার হরতাল শুরু করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দলের হাইকমান্ডের নির্দেশে এক দফা দাবি আদায়ে নেতাকর্মীরা পুনরুদ্যমে আবারও রাজপথে সরব হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তাদের দাবি, আন্দোলন সফল না করে ঘরে ফেরার সুযোগ নেই। একদলীয় একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আবার, তার সেই ক্ষেত্রে এখন আর আমাদের তো নির্বাচনে যাওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি না। সুতরাং এখন নির্বাচন প্রতিহত করাই মূল কাজ। সুতরাং আমরা সবাই কেন্দ্রের ইঙ্গিত, আমরা সবাই সম্মুখে আমাদের রাজনৈতিক দলের অফিসের সামনে চলে আসব, সেখান থেকে গ্রেপ্তার হই এবং এই নির্বাচন বন্ধ করার জন্য সমস্ত কার্যক্রম আমরা গ্রহণ করব। যদি তফসিল ঘোষণা করে নির্বাচনটি করে ফেলার জন্য তড়িঘড়ি করে মনোনয়নপত্র বিক্রি থেকে শুরু করে বাকি সব কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। তারা মনে করতেছে যে যে কোনো মূল্যে তারা নির্বাচন করে ফেলবে, কিন্তু মানুষের মৌলিক দাবি পূরণ না করে যে নির্বাচনে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ জাতীয় দল এবং দেশের জনগণ এই অবৈধ নির্বাচন আর হতে দেবে না। তফসিল ঘোষণা করলেও আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পারবে না দাবি করে বিএনপির এই যুগ্ম মহাসচিব জানান, দাবি আদায়ে অচিরেই আসছে কঠোর কর্মসূচি। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্রপ্রিয়, এই দেশের স্বাধীন হয়েছে কিন্তু অন্তর জন্য, গণতন্ত্র সংগ্রাম কখনোই ব্যর্থ হয় না, সফল হবেই। এবং মাঠের নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে সব চলে আসবে, কোটি কোটি সমর্থক কর্মী আছে এবং ইনশাল্লাহ আমাদের আন্দোলন বেগবান হবে এবং সরকারের যে ষড়যন্ত্র দুলিশ্যত ইনশাল্লাহ। দেশের জনগণকে পাশ কাটিয়ে আওয়ামী লীগের যেন তেন উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা এবার প্রতিহত করা হবে বলেও দাবি তার। নির্বাচন নামে তারা একটা জনগণ ইয়ে কি করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শিফা হাসপাতাল থেকে 31 প্রিম্যাচিউর নবজাতককে সরিয়ে নেওয়া হয়েছে আল হেলাল হাসপাতালে, তবে তারা গুরুতর ইনফেকশনের সাথে লড়াই করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে রাতে মারা গেছে 2 নবজাতক। এ মুহূর্তে গুরুতর আহত আরও 250 রোগীর ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। কামানের গোলা ছোড়া হয় ইন্দোনেশিয়ান হাসপাতালে। ফিলিস্তিনের গাজায় রবিবার মারা গেছেন 3 সাংবাদিক। এ নিয়ে চলমান সংঘাতে প্রাণ গেল অন্তত 48 জন গণমাধ্যম কর্মীর। লোহিত সাগরে থাকা ইসরায়েলি একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের শিয়া গোষ্ঠী হুথিরা। ওই জাহাজে থাকা 2 ডজন ক্রুকে জিম্মি করা হয়েছে। গাজায় চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ঘরছাড়া মানুষের আর্তনাদ। ইসরায়েলি সেনাদের চালানো হামলায় গাজায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত মানুষ, যার অর্ধেকই শিশু। এত কিছুর পরও একটু আনন্দ খুঁজে নিতে খান ইউনুস এলাকার মাঠ ভরে উঠেছে শিশুদের কলকাকলিতে। যুদ্ধের ভয়াবহতা কিছুক্ষণের জন্য হলেও ভুলে নির্মল আনন্দে মেতে উঠেছে তারা। বিস্তারিত মুশরিফা নুজহাতের রিপোর্টে। যে বয়সটা শিশুদের হেসে খেলে দুষ্টুমি করে বেড়ানোর সময়, ইসরায়েলের নির্মমতায় তখন প্রাণ ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতে হচ্ছে উদ্ভ্রান্তের মতো। কি দোষ ছিল এই শিশুদের, কোন ভুলের মাশুল তাদের গুনতে হচ্ছে তা তারা নিজেরাও জানে না। কিন্তু শত প্রতিবন্ধকতার মাঝেও জীবনের খানিকটা আনন্দ খুঁজে নিচ্ছে এই ফুটফুটে অসহায় শিশুগুলো। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খান ইউনিস এলাকা। এরই মাঝে খান ইউনিসের কিছু খেলার মাঠে খেলতে দেখা যাচ্ছে শিশুদের। এই বিভীষিকাময় পরিস্থিতিতেও তাদের নির্মল হাসিতে মুখরিত এই এলাকা। তাদের হাসি যেন জানান দিচ্ছে আশা কখনো হারাতে হয় না। ইসরায়েলি বর্বরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গাজার কোমরমতি শিশুরা। ইউনিসেফ বলছে এই বয়সে বর্বর বাস্তবতার মুখোমুখি গাজার শিশুরা। সার্বিক পরিস্থিতি তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। আমার বাবাকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে। ঘর বাড়ি ছেড়ে আমরা সবাই এখানে আশ্রয় নিয়েছি। রেড ক্রসকে প্রতিদিন ফোন দিই কিন্তু বাবার খোঁজ আর পাই না। শিশুদের যখন আপনজনের আদরে বড় হওয়ার কথা, তখন ফিলিস্তিনের শিশুরা বোমার আওয়াজে মানসিকভাবে পর্যদস্ত অবস্থায় বড় হচ্ছে। এই শিশুগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাদের বাবা মায়েরাও।
7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 12,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি নির্মমতায় প্রাণ গেছে প্রায় 5,000 শিশুর। মুশফিকা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব সংবাদ সকাল, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।